নির্বাচনের আগে সুগন্ধবাবু কি বলেছিলেন সেই ভিডিওগুলো দেখুন, মমতা ব্যানার্জি কত ভোটে জিতবেন নন্দীগ্রামে, সেগুলো সেগুলো আমরা ভুল প্রমাণ করেছি, এবারও তাই হতে পারে। আরে বড় নেতা ছেড়ে দিন, টিবরিওয়ালকে আগে সামলান না, একাই কাঁপিয়ে দিয়েছে। আমি বলে দিচ্ছি, কোর্টে হারিয়েছি, ভোটেও হারাবো, আমার জানা নেই। এর আগে তো বহু লোককে চিঠি দিয়েছে এখানে, অনেক এমএলএ এমপি মন্ত্রীকে, জানি না সেই সময় অনুমতি নেওয়া হয়েছিল কিনা। বাঁচার নতুন নতুন রাস্তা বার করা হচ্ছে, অনুমতি তো গভর্নরও দিয়েছেন একসময়, তার সে অধিকার আছে, সেটাও তারা মানবেন না। গভর্নর অনুমতি দেওয়ার কে? তিনি তো সবার উপরে আছেন। না দিতে পারেন, দিয়েওছেন তো এর আগে, তাহলে কী করে এমপিদেরকে অ্যারেস্ট করল? সে যেন আইন কানুনের মারপ্যাঁচ, শুভেন্দুবাবুকে ঘেরার জন্য অধিকার ভঙ্গের, স্বাধিকার ভঙ্গের নোটিশ ইত্যাদি ইত্যাদি, এখন ওনারাই উল্টো নোটিশ পেয়ে গেছেন যে তথ্য প্রমাণ দিন। তো কেবল রাজনৈতিক মারপ্যাঁচ হচ্ছে, আর কিছু না, বদলার মারপ্যাঁচ হচ্ছে। খালি গুজরাটি নয়, মারওয়াড়ি আছেন, পাঞ্জাবি আছেন, মুসলমান ভোট অনেক আছে, তো একটা মিক্স এলাকা আছে। কলকাতা শহরটাই তো কসমোপলিটন শহর প্রায় হয়ে গেছে, দক্ষিণের কিছু এলাকা বাদ দিলে, সেই অনুসারীভাবে সব ধরনের ভোটার থাকবেন। তারা পশ্চিমবাংলার ভোটার, এখানকার নাগরিক, এখানকার রাজনীতির সঙ্গে যুক্ত, আর এখানকার রাজ্যের স্বার্থে তারা ভোট করবেন। আমাদেরও আস্থা আছে তাদের পরে, তারা ভোট দিয়েছেন, এর আগেও দেবেন। আমি চাইবো তারা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করার জন্য। রাজনীতি তো হয়েই থাকে, বিভিন্ন কমিটির সঙ্গে এলাকারা বসেন, তিনিও বসুন। এর আগে হিন্দিভাষী সেল তৈরি করা হয়েছিল, তাদের মিটিং নিয়েছিলেন মমতা ব্যানার্জি, তো নতুন কিছু না। ভোটের সময় সমস্ত কমিউনিটিকে আর একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়, তাদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হয়। তো আমরা আশা করব নিশ্চয়ই ভবানীপুরে তাদের সব সমস্যার সমাধান হয়েই গেছে।